বোন, কেবল একমাত্র এই কাপড়ের টুকরোর নামে কি পর্দা? রসুল কি তাহলে এ পর্দার কথাই বলে গিয়েছেন আমাদের? কই না তো, ইসলাম তো আমাদের ভিন্ন কিছু বলে। ইসলাম আমাদের বলে এটি মহান আল্লাহ তাআলার দেয়া একটি লাইফ স্টাইল। শুধুমাত্র মাথায় কিংবা মুখে এক টুকরো কাপড় ঝোলানোর নাম পর্দা নয়। পর্দা হলো নিজের সৌন্দর্যকে প্রদর্শনী থেকে আড়াল রেখে শালীন থাকা। আর হ্যাঁ, হিজাব নিকাব পরে নৃত্য করা, নির্লজ্জের মতো নেচে গিয়ে টিকটক আর রিলস ভিডিও মেক করা, অসভ্যের মতো মুখে ইমোজি অ্যাড করে স্টোরি দেয়া, বেহায়ার মতো ছেলে জাস্ট ফ্রেন্ডের সাথে আড্ডা দেয়া, এসব আজ যাই হোক পর্দা হতে পারে না। এগুলো আপনার রবের কাছে নিষিদ্ধ অশ্লীলতা ও পর্দাহীনতা। তুমি কেন বুঝো না বোন, পর্দার সম্পর্ক শুধুমাত্র ওই এক টুকরো কাপড়ের সাথেই নয়, বরং বেশভূষা, চালচলন, চিন্তাভাবনা, অনুভব, অনুভূতি, পুরো লাইফ স্টাইলের সাথে পর্দার সম্পর্ক। তাই বোন, তোমাকেই বলছি, পর্দাকে শুধুমাত্র একটি কাপড়ের মাঝে সীমাবদ্ধ না রেখে তা ছড়িয়ে দাও পুরো লাইফ স্টাইল জুড়ে। কে পর্দা করলো, কে করলো না, এসব বাদ দাও, তোমার কবরে এরা কেউই যাবে না, তুমি একাই যাবে, একদম একা। তাই শুরুটা তোমার হাত ধরেই হোক। এতক্ষণ পর্যন্ত আপনার সাথে ছিলাম দ্য স্টার অফ নলেজ টিম থেকে, আমি সৈয়দ আহমদ ফাহাদ। আর আগামীতে আপনি কোন টপিক নিয়ে ভিডিও চান তা কমেন্টের মাধ্যমে আমাদের জানিয়ে দিন। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।